नमस्कार हिमकणार नैचरल ब्लगे सबाई के स्वागत। आज के रेसिपी चीनी छाड़ा पैनकेक नहीं पेंयाज लंका कुचिए नहीं साथे एक बाटी मयदा दिए दिलाम परिमाण मतो लवण हाफ बाटी चालेर गुड़ो दीची समस्त उपकरण भालो करे मिशिए नेब। এভাবে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। নর্মাল জল দিয়ে গুলে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে দলা না পাকিয়ে যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে গোলা বানিয়ে নিতে হবে। আরও জল লাগবে। বুঝে জল দেবেন, অল্প অল্প করে জল দিতে হবে আর গুলতে হবে। এইরকম হবে প্রায়। এই সময় দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম যদি বেশি দিতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম দিতে হবে। ভালো করে ডিম দিয়ে ফেটিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। চালের গুঁড়ো দিয়েছি, 10 মিনিট রেস্টে রেখে দেবো ফেটিয়ে নেওয়ার পর। তারপর আবার একটু ফেটাবো। ওভেনে প্যান বসিয়ে দিয়েছি, অল্প তেল দিলাম। তেল বেশি দেওয়া দরকার নেই, জাস্ট অল্প দিতে হবে। দেখুন এইরকম হবে ব্যাটার। ব্যাটার দিয়ে দিলাম, খুব ঘন হবে না তবে খুব পাতলাও না। চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, হাত দেবো না, এটা এমনি করে দেখাচ্ছি। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, অল্প আঁচে সেদ্ধ হবে। ঢাকা সেদ্ধ হয়ে গেছে, এবার উল্টে দেব। উল্টে দিয়ে অল্প তেল, চারপাশ থেকে অল্প তেল দিয়ে ভেজে নেব। দেখুন তৈরি হয়ে গেল প্যানকেক, নোনতা প্যানকেক। এতে চিনি দেওয়া হয়নি, আর তেল দেবো না। আবার একটা দিয়ে দিচ্ছি, দেখুন আর একটা করছি। এটা হাত দিয়ে করে দেখাচ্ছি, হাত দিয়েও হয়, গরম লাগে তো সেই জন্য কেউ হাত দিতে চায় না। রান্না করতে করতে অভ্যাস হয়ে যায়, গরম আর মনে হয় না। দমে ঢেকে রাখবো। সেদ্ধ হয়ে গেছে, প্যান থেকে ছেড়ে যাচ্ছে। এবার উল্টে দিলাম, অল্প তেল দেব, চারপাশ দিয়ে তেল দিয়ে দিলাম। বেশি তেল দেওয়া দরকার নেই। তৈরি হয়ে গেল প্যানকেক। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।